BNP acting chairman Tariq Rahman has said the main aim of BNP is now to re-establish the trend of multi-party democracy in Bangladesh again he said in a message on the eve of BNP's 46th founding anniversary আমাদের আর পেছনে তাকানোর কোনো সুযোগ নেই পলাতক সৈরাচার জাতীয় জীবনের 15টি বছর কেড়ে নিয়েছে সেই দুঃস্বপ্নকে দূরে ঠেলে দিয়ে দেশের জনগণের সামনে একটি বৈষম্যহীন নিরাপদ মানবিক বাংলাদেশ গড়াই বিএনপির আগামী দিনের লক্ষ্য বিএনপি বিশ্বাস করে তথ্য প্রযুক্তির বর্তমান বিশ্বে কথামালার রাজনীতির পরিবর্তে বর্তমান প্রজন্ম প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় সমৃদ্ধি সম্মান এবং সম্ভাবনার দ্বার উন্মোচন দেখতে চায় you mm -hmm.